জাতা ফিল্ডিংয়ের পর চরম ব্যাটিং ব্যর্থতায় নেদারল্যান্ডসের বিপক্ষেও হারল বাংলাদেশ। ইডেন গার্ডেন্সে ডাচদের দেয়া 230 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 142 রানে গুটিয়ে গেছে টাইগাররা। 87 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নেদারল্যান্ডস। আফগানিস্তানের পর বিশ্বকাপে যে একটা ম্যাচ জয়ের স্বপ্ন বুনছিল টাইগার ফ্যানরা, সে স্বপ্নের বেলুন ফাটিয়ে দিল 2011 সালের পর বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডস। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ডিউ ফ্যাক্টর মাথায় রেখে টস জিতে ব্যাটিংয়ে নামে ডাচরা। তবে এই ম্যাচে শুরু থেকেই টাইগার বোলাররা স্পট অন। ব্যক্তিগত 3 রানে বিক্রমজিৎকে ফেরান তাসকিন, স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ম্যাক্স ওডৌদকে ফেরান শরীফুল। বারেসিকে 41 রানে থামান মুস্তাফিজ আর আকারম্যানকে 15 রানে আউট করেন সাকিব। 64 রানে 4 উইকেট হারিয়ে যখন চাপে ডাচরা, তখন মুস্তাফিজের এক ওভারে অ্যাডওয়ার্ডসকে দুইবার জীবন দিলেন লিটন ও মুশফিক। দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন সেই অ্যাডওয়ার্ডস, খেললেন 68 রানের ইনিংস। আর শেষ ওভারে শেখ মেহেদি দিলেন 17, ডাচদের স্কোরবোর্ডে জমা 229 রান। জবাবে ব্যাট করতে নেমে পুরনো রোগে আক্রান্ত টাইগার ব্যাটিং লাইন আপ, একে একে সাজ ঘরে লিটন, তানজিত, শান্ত। বিশ্বকাপের মাঝপথেই দুই দিনের বিরতি নিয়ে দেশে ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করা সাকিবও পারলেন না রোগ সারাতে, ফিরলেন 5 রানেই। এক প্রান্ত আগলে 35 রানের ইনিংস খেলেন মিরাজ, তবে 1 রানেই শেষ মুশফিকের উইকেট। লড়াইয়ে আবারও মাহমুদুল্লাহ, তবে সঙ্গে পেলেন না কাউকেই। শেখ মেহেদি রান আউট হওয়ার পর 20 রানে কাটা পড়ে রিয়াদের উইকেটও। শেষে মুস্তাফিজ 20 আর তাসকিন 11 রানে থামলে 142 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 87 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।